কক্সবাজারের রামু ও চকরিয়ায় দুটি বন্য হাতির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে শনিবার একুশ মার্চ ভোর রাতের দিকে রামুর খুনিয়া খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকায় একটি এবং চকরিয়ার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়ার ঠান্ডাছড়ি এলাকায় অপর হাতিটির মৃত্যু হয় বলে এলাকাবাসী জানায় হাতি দুটি কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের আওতাধীন এলাকা দক্ষিণ গোয়ালিয়া সামাজিক বনায়ন উপকারভোগীদের সভাপতি মোহাম্মদ তৈয়ব জানান ভোরে নামাজের পর তিনি স্থানীয় মোহাম্মদ হোসেনের ধান খেতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান এরপর তিনি বনবিভাগ বিভাগ জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে খবর দেন স্থানীয়রা জানান যেখানে হাতিটির মৃত্যু হয়েছে সেখানে বন বিভাগের মালিকাধীন প্রায় চার একর জমি দখলে রয়েছে স্থানীয় মোহাম্মদ হোসেন সেখানে ত্রিশ গজের মধ্যেই এক বছর আগে মোহাম্মদ হোসেনের স্ত্রী মরিয়ম খাতুনকে হত্যা করে এই হাতিটি একই সাথে তার নাতি রায়হানকেও গুরুতর আহত করে হাতিটি প্রায় সময় সেখানে খাবারের সন্ধানে আসত হাতিটির ওপর প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন মোহাম্মদ হোসেন এলাকাবাসী জানান হাতিটিকে বিদ্যুতের শক দিয়ে মারা হয়েছে আবার অনেকেই বলছেন কীটনাশক দিয়েই হাতিটিকে হত্যা করা হয়েছে ঘটনার পর থেকে ওই এলাকার মোহাম্মদ হোসেন পলাতক আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের প্রতিটি নিউজের নোটিফিকেশন পেতে বেলাইকনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন